স্ত্রীর সাথে এক জায়গায় ঘুমানোর পরে যতবার ঘুমাবে ততবারই কি গোসল করতে হবে নাকি একবার করলেই হবে? এটা আমি কেমনে যে জিগাই আমার নবীর কাছে। হুজুরের আপন জামাই আর এমন এক জামাই যে হলো রসুলের কলিজার টুকরা বিয়ে করছে। হযরতে আলী রসুলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন্য নবীর কাছে মাসলা জিগাইতে যায় লজ্জা পায়। কি জিগামো শ্বশুর লজ্জান তার মেয়ের কথা কেমনে জিগাই, ফরজ গোসলের ব্যাপারটা আমি রসুলের কাছে কেমনে যে জিগাই, সে তো আমার বাবার মতো আবার আপন চাস্তো ভাই, জিগাই কেমনে? ইসপিস ফিস ফিস করে আবু বকরের যে কাছে যেয়ে বলে, ও নবীর সাহাবি কি, আমি তো রসুলের কাছে একটা প্রশ্ন করতাম কিন্তু আমার ভয় লাগতেছে, আমি তার জামাই, এই গোপন কথা কেমনে জিগাই? কেন আগে ছিল চাস্তো ভাই, তখন যা মনে চাই তাই জিগাইতে পারছি, বদরের যুদ্ধের পরে হয়ে গেলে শ্বশুর, কিন্তু এই মাসলা তো খুব প্রয়োজনীয় মাসলা যে স্ত্রীর সাথে এক জায়গায় ঘুমানোর পরে যতবার ঘুমাবে ততবারই কি গোসল করতে হবে নাকি একবার করলেই হবে? এটা আমি কেমনে যে জিগাই আমার নবীর কাছে। হুজুরের আপন জামাই আর এমন এক জামাই যে হলো রসুলের কলিজার টুকরা বিয়ে করছে। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আপনারা জানেন এই যে মাথা যে নেড়ে করা মাথা ছাসা, এটা কিন্তু রসুল জীবনে একবার ছাসছে হজের সময়। রসুল কিন্তু মাথা ছাসা এটা রসুলের সুন্নাত না, এটা আলীর সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন, আলী সারা জীবন মাথা ছাইসে রাখতেন, কারণ আলীর মাথা ছিল অনেক গরম, এমন গরমের গরম, বিশাল গরম। আলী অন্তত প্রতিদিন 10 বার 7 বার 5 বার গোসল করতেন। তো বিবাহের পরে রসুলের কাছে এই লজ্জার কথাটা কেমনে জিগাইব? রসুল আমার আলী জিগায় না লজ্জায়, রসুল আমার ওপেন মসজিদে দাঁড়ায় বললেন মাসলার ব্যাপারে, মসজিদ আর সংসদ নয়, মাসলার ব্যাপারে কোনো লজ্জা নয়, আমি রসুল জামাই আর বাপ নয়, মাসলার ব্যাপারে সব সমান। আলী তুমি যে প্রশ্ন রাখ, তুমি লজ্জা পাইতেছ, তুমি কিসের লজ্জা? ডাইরেক্ট জিজ্ঞেস করবা, তোমাকে আমি বলে দিলাম মাররাতান মাররাতান ইগসাল, না বারবার গোসল করতে হবে না, একবার গোসল করলেই হবে। সুবহানাল্লাহ বললেন না? আলী মুসকি এসে দিয়ে নবীর পিছনে যেয়ে কয়, হায় হায় রে, আমি তো ভাবছিলাম নবী বোঝা মানে হার্ড, আমার মাইট দূর দিব, এই লজ্জার কথা জিজ্ঞেস, কেমন নবী যে এত ফ্রি এটা তো আমি জানতাম না। আমার নবী বললেন, আলী রে আমি সব বিষয় কিন্তু ফিরি না, ওয়ালি মাসলার ব্যাপারে যদি আমি গোপন করিয়া যাই আমার উম্মত গুলা কার কাছে যাইয়া শিখবে, মসজিদের মেম্বার থেকে যদি মাসলার কথা না বলে রে আলী, মসজিদের মেম্বার থেকে যদি খতিব সাহেবরা মাসলাগুলা বলে না দেয়, মুসল্লিরা বিবিরে কেমনে মাসলা শিখাইব, ছেলে মেয়েরে কেমনে মাসলা শিখাইব? এই জন দেখবেন তাবলিগ জামাতের ভিতরে মোজাকারা কিন্তু একটা সুন্নাত, কথা কন, গাছ কিন্তু তিন জায়গায় হবে, খালি মসজিদে না, বাসায় হবে, মসজিদেও হবে। এ দোস্ত ভালো করে বুঝ, আমার বিশ্ব নবী বলে উম্মতেরা, আমি নবী যেরকম খতিব ছিলাম সারা দুনিয়ার মসজিদের খতিব গুলার আমি নবী হলো তাদের সভাপতি, আমি ইমাম, তারা আমার মামুর, সারা দুনিয়ার ইমাম গুলার ইমাম আমি, সারা দুনিয়ার খতিব গুলার খতিব আমি, কেন জীবনের প্রথম খেতাবাদ দেখায় গেছি আমি বিশ্ব নবী। এ দোস্ত নবী আমার খুতবার মধ্যে বসিয়া বলে উম্মাতিরা, আমার একটা সুন্নাতের আলোচনা যদি মসজিদের মেম্বারে হয় আর ওই সুন্নাতটা যদি ইমাম সাহেবের কাছ থেকে খতিব সাহেবের কাছ থেকে শুনিয়া কোনো মামুর কোনো মুসল্লি যদি দোকানে যায় এটারে দাওয়াত দেয়, বাল্লিগ ওয়ান্নি ওয়ালাও আয়াও, বিবির কাছে যেয়ে দাওয়াত দেয়, সন্তানের কাছে যেয়ে খাবার টেবিলে বসে দাওয়াত দেয়, মেয়েটারে যেয়ে বলে মা তোরা তো আর জুমায় যাস নাই, ইমাম সাহেব আজকে কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছে যেটা মহিলা পুরুষ সবারই দরকার, ও মা
ইমাম সাহেব বলেছে প্রতি জুমায় বৃহস্পতিবার রাত্রি অথবা শুক্রবার সকালে গোসলের আগে যদি কিছু গুপ্ত স্থান যেখানে পুরুষ মহিলার যেই জায়গায় পরিষ্কার করা হাত পায়ের আঙ্গুলগুলা কাটা যদি এইগুলা কেউ করে গুমাও বিশ্বনবী বলে আলমার উমা মান আহাব্বা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যারা আমার একটা সুন্নাতকে আদায় করলো আমি নবীর গাড়িতে তারা জান্নাতে চড়িয়া যাবে সাহাবা একরাম বললেন নবীজি আপনার গাড়ি মানে কোনটা আপনি যেই গাড়িতে বৈশা জান্নাতে যাবেন ওই গাড়ি নবী আমার বললেন তোমার কি আবার মাররান মাররান বারবার জিগাইতেইব বারবার প্রশ্নের উত্তর দিতে হইব মাররা ওয়াহেদ একবারই তো কইছি মাররাতান মাররাতান লা মাররাতান বারবার বলতে পারবো না আমি নবী একবার বলেছি যারা আমার একটা সুন্নাতকে ভালোবাসবে আমার সুন্নাতকে আদায় করবে আমি নবী হব ওই গাড়ির সামনে সেটে বসব আমার উম্মতগুলো আমার পিছের সিটে বসে জান্নাতে যাবে এই মিয়া কোনো গাড়ির সামনে যদি গাড়ি বহরের সামনে যদি মন্ত্রীর গাড়ি থাকে সব গাড়ি সাইড হয়ে যাবো তা আমার গাড়িতে যদি আমার নবী থাকে ওই গাড়ি কোনো নবী আটকাইতে পারবো কোনো ফেরেশতা আটকাইতে পারবো সুবহানাল্লাহ কইলেন না তা আমার নবী সামনে সিটে বসা আপনার যদি কোনো কাগজপত্রের সমস্যা থাকে যে কোনো একজন পুলিশ আপনার সামনের গাড়িতে উঠাইবেন সার্জেন্ট মার্জেন্ট তাহলে আর ধরবো না যে আমাকে যাইতে পাইতে একজন বহা কথা কন না কেন যদিও আহে সার্জেন্ট পুলিশ কবে এই যে একটা রঙিন ইশারা দিয়ে দিছে আপনার আর ধরবো না গাড়ি কাগজও ঠিক নাই সার্জেন্ট ধরবো না ঠিক জান্নাতে যাওয়ার জন্য অনেক গেট পাড়ি দিতে হবে অনেক গেট পলসুরাত এক গেট তাহাতু সারা এক গেট মিজান এক গেট কি মনে করলেন আপনি রোজে মাহশারের ভিতরে তিনটা গেট এই তিনটা গেটের ভিতরে মারাত্মক একটা গেটের নাম হলো পলসুরাত এই পলসুরাতের উপরে যেই গাড়িটা উঠবে যেই সেতু পলসুরাত মানে সেতু একটা ব্রিজ এই ব্রিজের নিচে হলো সাত তবক জাহান্নাম আর বিশ্বনবীকে জিজ্ঞেস করা হয়েছিল মিরাজ থেকে ঘুরে আসার পরে নবীজি বলবেন কি ওই পলসুরাতটা কত বড় আমার নবী বলেন আমি বলতে পারবো না তবে আমি বলছি এটা 30,000 বছরের রাস্তা আকাল্লে 30,000 আকাল্লে মানে কম আমি নবী বলতে পারবো না তবে এতটুকু বললাম যে 30,000-এর বেশি এই পলসুরাত লম্বা হুজুর ওই ব্রিজ কি রড সিমেন্ট দিয়ে বানানো নবী বললেন না রে হুজুর মিশর আজারবাইজানি তুফিয়া খালের উপর দিয়ে যে সাঁকু দেয় গাছ দিয়া আপনার আমার এই সেতু আবিষ্কার হয়েছে 600 বছর নবীর যুগে তার সেতু ছিল না সাহাবা একরাম গাছ দিয়া বাঁশ দিয়া ওই যে আজ থেকে 40 বছর আগে গ্রামের খাল পার হইতেন এই বাড়িতে ওই বাড়িতে যাইতেন বাঁশের সার সাঁকু আসিল না সার আসিল না আমার গোপালগঞ্জ ফরিদপুরে ভাষা কয় সার কোন দেশে কী কয় জানি না ভাই আবার মাইন্ড করেন না এক দেশের গালি এক দেশের বুলি বুঝাইতে যে বলছি আমার নবীও মাঝে মাঝে আটকে যাইতেন কারণ নবীর সামনে তো এক দেশের সাহাবি থাকতেন না বিভিন্ন জায়গার সাহাবি থাকতেন কোনো সাহাবির ঠোঁট মোটা কোনো সাহাবির ঠোঁট চিকন একবারে কাশি হলদের মতো ঠোঁট দুইটা আবার কারো কারো ঠোঁট তারে খাম্বার মতো আবার তার কারো কারো ঠোঁট এমন 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 চিকন ছিল চোখের লালিমাগুলো এত সুন্দর দেখতো দেখতে নবী বলতেন আহসান কামা আহসানা আহসান কামা আহসান নবী বলতেন আহ তোমার দেখতেও সুন্দর আমার আল্লাহও সুন্দর আল্লাহুল জামাল ইউহিব্বুল জামাল আমার আল্লাহ সুন্দর তোমার তোমারও দেখতেও সুন্দর তো নবী এইভাবে বলতেন কিছু কিছু সাহাবী সামনে আসতেন অনেক দূরেতে মিশরি যারা যাইতেন এমানি যারা যাইতেন তাদের চেহারা অনেক সুন্দর ছিলেন বিশ্বনবী বললেন হস হস হাসান হাসান কত সুন্দর তোমার চেহারা না জানি আমার রব্বে কারিম কত সুন্দর শোনা তো নবীভাবে প্রশংসা করতেন আবার যখন আফ্রিকান আসতেন নাইজেরিয়ান আসতেন নবী তাদেরকে বুকে টেনে নিতেন অনেক সাহাবী যারা সুন্দর তারা বলতেন না নবী দলা কালো কোনোটাই মিললেন নবীর কাছে যদি পার্থক্য নাই সবাই নবীর কাছে সমান নবী বলতেন আমি যদি সুন্দরের পিছনেই খালি পড়ে থাকি এই অসুন্দরগুলো আমারে বরদোয়া দিব আর কইব আরে আমাকে কালো আল্লাহ বানাইছে বিদায় নবী আমাকে দূরে সরায় রাখে এই জন্য যারা আফ্রিকান নাইজেরিয়ান যারা সুদানি বিশ্বনবী এদেরকে বুকের মধ্যে নিয়ে দেখেন বেলালের চাইতে সুন্দর সুন্দর কণ্ঠের মানুষ ছিল কিন্তু বেলালকে বিশ্বনবী মুয়াজ্জিনের দায়িত্ব কেন দিলেন
কারণ বেলাল এমন একটা পাওয়ারফুল লোক ছিলেন মক্কায় যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পাথুরি জমিন দিয়ে হেঁটে গেলে আমার আল্লাহর কান পর্যন্ত বেলালের জুতার আকাশ চলে যেত। অনেক সাহাবি কমপ্লেইন দিতেন হুজুর বেলালের দেখতে অসুন্দর আর ব্যবহারটাও বেশি সুন্দর না। নবী বলতেন আমার বেলালের ব্যবহার যারা অসুন্দর বলবে সেই অসুন্দর। তাহলে আমি বলতে চাইছিলাম বিশ্বনবী বলেন আমার একটা সুন্নাতকে যারা জমিনে জিন্দা করবে আমার গাড়িতে জান্নাতে থাকবে।